প্রতিটা সন্তানের কাছেই তার মায়ের হাতের কিছু রান্না খুবই স্পেশাল হয়ে থাকে, সেটা সারা জীবনই, আপনি যত বয়সেরই হন না কেন। আমার কাছেও আম্মুর কাটা মশলার মাংস এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি। নট অনলি আমি, আমাদের এন্টায়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, আমাদের যে কোনো ফেস্টিভ্যালে কাটা মশলার মাংসটা অপরিহার্য একটা আইটেম। ঈদের দিন তো আর বলার বাকিই থাকে না। গত বছর আমি যখন দেশের বাইরে ছিলাম, একটা দীর্ঘ সময় কোভিডের কারণে আটকে পড়েছিলাম, তখন আমি বিদেশে দুইবার ঈদ করেছি এবং সেই ঈদের সময় আমি আম্মার কাছ থেকে ফোন করে কাটা মশলার রেসিপি নিয়ে আমেরিকায় বাজার করে সেই মাংসটা নিজে রান্না করার চেষ্টা করেছি, শুধুমাত্র নিজের বোনের ক্ষুধা মেটানোর জন্য। এবার যেহেতু দেশে আছি, মনে হলো এই মশলার রেসিপিটা ঈদের আগে আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটাই শেয়ার করি। চলেন শুরু করা যাক। Hi, this is Dynamic with Adnan, Dhaka, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে একটা হোম রেসিপি, বাট স্পেশাল পার্সনের হোম রেসিপি, সেটা হচ্ছে আম্মুর হাতের। মানে গত বছর কোন ঈদের জন্য আমি ভুলে গেছি, রোজার ঈদ বা কোরবানি ঈদ, কোনটাতে আমি নিজে আম্মুর কাছ থেকে রেসিপি নিয়ে কাটা মশলায় মাংস রান্না করছিলাম। সো ওই কাটা মশলায় মাংস আমরা আজকে ঈদ উপলক্ষে দেখব, যেহেতু আমি এখন ঈদে আসি। সো আমি মানে লাইভ ওনার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে এক্স্যাক্টলি উনি কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হোপফুলি আপনাদের ভালো লাগবে, বিকজ এই রেসিপিটা আমাদের এন্টায়ার এক্সটেন্ডেড ফ্যামিলি সহ সবারই খুব পছন্দের, মানে আম্মুর হাতের এটা খুবই পছন্দের একটা রেসিপি। চলেন, আমার মনে হয় আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন নিজের দিন। আমরা মোটামুটি একটা কুকিং শোর মতো চলে আসছি, বুঝছো? আমরা কুকিং শোর আসাবো না? আচ্ছা ঠিক আছে, আমরা কুকিং শোর মতো চলে আসছি হচ্ছে তোমার ফেমাস রেসিপি, কাটা মশলার রেসিপি। এটা মনে আছে গতবার আমি তোমার কাছ থেকে ফোনে কথা বলে বলে করলাম? তো এইবার ঈদে প্ল্যান করছি যে সবাই যে তোমার অরিজিনালটাই দেখুক, আমাদের ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই এটা অনেক পছন্দ করে। তা এটা হচ্ছে মূলত কি, খাসির মাংস দিয়েই তো করেন? খাসির মাংস দিয়ে করেন, বাট কেউ যদি চান আপনারা চাইলে করতে পারবেন। এটা করতে কি কি লাগবে বলো? এটা করতে যেহেতু কাটা মশলা, এই কাটা পেঁয়াজ, কাটা আদা, শুকনা মরিচ এমনি কেটে দুই ভাগ করে, কাটা রসুন। কাটা রসুন মানে কি, ছিলে তারপরে একটু কেটে নেওয়া? একটু কেটে নেওয়া, বড় বড় করে একটু কেটে নেওয়া। এটা হচ্ছে পেঁয়াজ, একদমই কুচি পেঁয়াজ, আদাটার হচ্ছে এরকম স্লাইস সাইজ, দেখাই মানে পেঁয়াজ রসুন আদা এই তিনটা হচ্ছে কাটা, এবং এক্সেপশনাল হচ্ছে কাঁচা মরিচ না, সেটা হচ্ছে শুকনা মরিচ বা পাউডার মরিচ, ওটা মানে মরিচের গুঁড়াও না। আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেল, লবণ, লবণ আর ভিনেগার দিয়ে মাখায় ম্যারিনেট করে রাখতে হবে। কতক্ষণ রাখো? ঘন্টা খানেক রাখলেই হবে। এক ঘন্টা মানে? বা কেউ যদি রাত্রেবেলা ম্যারিনেট করে রাখে তাহলে সমস্যা আছে? বেশি ম্যারিনেশন ম্যারিনেশন হয়ে যাবে। হ্যাঁ, ঘন্টা খানেক ভালো। আর এই যে বাটাগুলো রাখছো? আচ্ছা, বাটাগুলো রাখছি আমি এই জন্য যে কাটা মশলার যেহেতু তরকারিটা, কিন্তু রসুন আদা এগুলো তো গলে না, গলে মশলা মশলা বেশি হয় না, যার জন্য আমি এগুলা একটু বাটা মশলা মিক্স করি। আচ্ছা, মানে অল্প? হ্যাঁ, মানে হচ্ছে ধরো মাংসটা যদি কমপ্লিট হয়ে গেল, তার মানে তুমি পোলাও বা ভাত দিয়ে খাইতে গেলে দেখা যাবে যে শুধু তেল দিয়ে মাখতে হচ্ছে, মশলাটা পাওয়া যাচ্ছে, মশলাটা পাওয়া যায় না, তো ওইটার জন্য হচ্ছে মশলা। হ্যাঁ, তা আমরা শুরু করি কি দিয়ে শুরু করবো? এগুলো দিয়ে? হ্যাঁ, দাও কোনটা দাও, তুমি দাও আমি দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ। পেঁয়াজ আমরা এখানে নিচ্ছি 1.5 কেজির মতো মাংস, 1.5 কেজি মাংসে আমরা রেশিওটা দেখাচ্ছি। 1.5 কেজি মাংসে পেঁয়াজ কীরকম বলবো আপনাদেরকে, মনে করেন যে বড় পেঁয়াজ যদি হয় তাহলে বড় পেঁয়াজ কয়টা হবে? চারটা হবে না? কত বড়তে পেঁয়াজ না, হচ্ছে ছোট সাইজের। আচ্ছা, 4-5টা ধরেন, মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ। আদা,
আদা ধরেন পরিমাণে কতটুকু হতে পারে? 25-30 গ্রাম এরকম হবে হয়তো আদা। এটা হচ্ছে রসুন, এখানে ধরেন বড় রসুন দেড়টার মতো বড় রসুন, শুকনা মরিচ ধরেন আনুমানিক সব মিলে 8-10-12 বা যদি আরো একটু কম দেব, যেহেতু বাচ্চারা আছে, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে ঝাল যেভাবে খাইতে চান ওইটার উপরে ডিপেন্ড করে, তবে 6-7টা হচ্ছে স্ট্যান্ডার্ড দিলে হয়, আর আপনি এটা 10-12-14-15টাও দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা দেব তেল, এই তেল ধরে এই কাপ দিয়ে এইটা হচ্ছে বেসিক যা দেওয়ার সেটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এক্সেপ্ট ভিনেগার, তাই না? এখন হচ্ছে এইটা অ্যাডিশনাল, মানে কাটা মশলার মাংসের যে রেসিপি সেইটার মধ্যে যে ট্রিক, এটা হচ্ছে ওই ট্রিক পার্ট। এটা হচ্ছে অল্প একটু পেঁয়াজের বাটা, এটা 2 চামচ ধরেন, একটু রসুন, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা, আদাটাও রসুনটাও 2 চামচের কাছাকাছি, আদাটা হচ্ছে 4 চামচে 2 চামচ, লবণ, লবণ হচ্ছে 7 মতো আর কি, রান্নার অনুষ্ঠানে বলেন আর 7 মতো লবণটা দেবেন, 7 মতো এটা হল ভিনেগার, ভিনেগার হোয়াইট ভিনেগার, ভিনেগারের পরিমাণ কিন্তু বেশ, মানে এটা কি পুরোটা দিবা? না না, পুরোটা দেব না, পুরোটা দেব না, এই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ও মানে কাপের পুরোটা দিছো, আমি বোতল বলি তাই তো, এই এইটা মোটামুটি কিন্তু এই সাইজের এক কাপ পুরা। এটা আমি যখন রাঁধছিলাম গত বছর আমি ভিনেগার মনে হয় দেই নাই বা দিলেও খুব সামান্য। আচ্ছা, এই ভিনেগারটা দেওয়া এই জন্য যে এটা কিন্তু আলাদা কোনো পানি হবে না। আচ্ছা আচ্ছা, মাংসের পানি, ভিনেগার, মশলার পানি, মশলার পানি সব মিলে আর অল্প জালের মধ্যে দিতে হবে আস্তে আস্তে। আমি কেমন মাখবো? হ্যাঁ মাখো, বা আমিও মাখে দিতে পারি। হচ্ছে মশলাটা মাংসের সাথে খুব ভালো মতো করে মাখতে হবে, এটা মেরিনেশনের সময় খুব ভালো একদম ঢুকবে, এটা যেহেতু ভিনেগার গেছে অনেক, সো এটা খুব ভালো একদম পরতে পরতে এটার মশলা ঢুকে যাওয়ার কথা। এটা অনেকে আবার টক দই দিয়ে করে। হ্যাঁ, আমি তো টক দই, না না আমি ভিনেগার দিছি। আচ্ছা, ভিনেগার আর টক দই দুইটার একটা। হ্যাঁ আচ্ছা, দুইটাই আসলে মেরিনেশনে অনেক হেল্প করে, টক দই আর ভিনেগার যেটা দেন সেটাই। আচ্ছা, আমরা গরম মশলাটা মিস করে গেছিলাম দেওয়া, মানে শুটিং প্রথম শুটিং তো এরকম একটু ইয়ে হয়। আচ্ছা, গরম মশলা আমরা তেজপাতা, এলাচি 7-8টা, দারচিনি কি ভাঙটা বের আছে? আচ্ছা, ছোটই আছে এটা, হয়তো ভাঙো। তো এবার হচ্ছে মাখানো কমপ্লিট, মেরিনেশনে থাকতেছে 1 ঘন্টা, 1 ঘন্টা পরে আমরা এটাকে চুলাতে উঠাবো, টিল দেন ব্রেক। ওকে, আমাদের 1 ঘন্টার মেরিনেশন পার্ট ডান, এখন আসলে কি করতে হবে? এখন তো আর খুব বেশি কিছু করার নেই, না এখন চুলায় বসায় শুধু রান্না করা। আচ্ছা, চুলায় বসে রেগুলার যেমন রান্না করেন মনে হয় সেরকমই রান্না, একটু অল্প জালে বসাতে হবে। আচ্ছা, বসাতেই হবে অল্প জালে? এই
এই জলে বসাও, মাঝে মাঝে নাড়তে হবে, আর কোনো পানি টানি দেওয়া লাগবে না কিছুই। মানে অলমোস্ট একটু দমদম একটা ফিল রান্না হবে। একবার একটু দিবেন, নাড়াচাড়া দিয়ে দাও একটু। আমাদের কি হাঁড়িটা আর একটু বড় হলে ভালো হতো? ঠিক আছে, মাংস কমা যাবে সেটাই। একটা নাড়া দিতে, নাড়া দিয়ে আগুনটা কমিয়ে দিতে। একটা বল করছে ভালো, এখন আমি কমাই দিয়ে ঢেকে দিয়ে দিব একদম 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে আর এটার ঢাকনা টুকনা খুলবো না, একদম ধিমা আছে 20 মিনিটস। দেখি ধিমা আছে, রান্না হতে থাকুক, আমি 10 মিনিট পর পর এসে একটা করে নাড়া দিই যাতে নিচে না লেগে যায়। তো দেখি পানিও বেরোচ্ছে যথেষ্ট, এবং মিটগুলো দেখেন হাড় থেকে মানে ইয়ে হয়ে আসছে, তার মানে মাংসটা সিদ্ধ হচ্ছে। খুব আমার ধারণা খুব বেশি সময় হয়তো এটা লাগবে না, আর হয়তো ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার, এটা থেকে আরও হয়তো তেল পানি বেরোবে। নাড়া দিয়ে দিলাম আমরা, হাফ অ্যান আওয়ার পরে আবার একটু দেখব। একদম জিঞ্জার ভিনেগারি একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে, জিঞ্জার ভিনেগারি অ্যারোমা। ওকে, এনিওয়ে আমরা এটা আবার ঢেকে দিই, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো থাকবে ঢাকা, তারপরে আমরা আবার এটাকে ওপেন করে দেখবো। আমার ধারণা হাফ অ্যান আওয়ার আমরা একটু দেখি নাড়াচাড়া করে কী অবস্থা। মাংসটা আমি একটু দেখব ঠান্ডা করে চাপ দিয়ে যে কোন লেভেলের অবস্থা। আর হচ্ছে এক্স্যাক্টলি 10-12 মিনিটস লাগবে এটা হইতে। আমরা আবার 10-12 মিনিটসের জন্য ইয়ে করে দেবো, আসলে 10 মিনিটসই, 12 মিনিটস হইলে আমার ধারণা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে। মানে পরে দেখা যাবে যে এটা যদি একদিন দুদিন থাকে মাংসটা, তখন একদম ঝুরা ঝুরা টাইপের হয়ে যাবে। সো আমরা আসলে এখন থেকে 10 মিনিট পরে এসে এটার চুলাটা অফ করে দেব। একদম অ্যারোমা ইজ পারফেক্ট ম্যান। ও, 10 মিনিটস হয়ে গেল এবং আমার ধারণা এটাও হয়ে গেছে কমপ্লিট। আমরা একটা নাড়া দিই, সুন্দর তেল ভেসে উঠছে। এবং আম্মু যেটা বলতেছিল, দেখেন একদম কাটা, শুধু যদি কাটা হতো, একটু যদি বাটার ট্রিক না থাকতো, তাহলে হয়তো কি এই যে মশলাটা আমরা পাচ্ছি, এই মশলাটা আমরা পাইতাম না, এবং এটা আমরা মাখায় খাওয়াটা, ধরেন আপনি ভাত পোলাও পরোটা রুটি যেটা দিয়েই খান, এই গ্রেভিটুক আসলে লাগে, নাহলে শুধু তেলে চুবাই চুবাই খেতে হতো। একদম লবণ ঠিক আছে, অ্যান্ড ভিনেগার অ্যান্ড জিঞ্জার একটা টেস্ট আছে। চুলাটা অফ করে দিই, আর আমি এটা দিয়ে আমরা খাবো আজকে হচ্ছে পরোটা দিয়ে এটা খাবো। আমরা খাওয়ার সময় আপনাদেরকে একটু ভোজন রসিক এক্সপ্রেশন দেখাবো। এই হচ্ছে খাবার, মাংস, ইবা ইবা ইবা। ওকে, আমরা হচ্ছে পরোটা, এটা হচ্ছে যেটা ইনস্ট্যান্ট পরোটা, ওই পরোটা দিয়ে ট্রাই করছি। এই যে তেলটার কথা বলছিলাম, এই তেলটা যদি ওই বাটা মশলাটা না ইউজ হইতো, তাইলে হচ্ছে এই তেলের পরিমাণটা থাকতো বেশি।
আমরা দেখি একটু টেস্ট করে। মানে এ থেকে বুঝছেন তো আমাদের বাসায় আমরা জন্মগতভাবে অনেক তেল মশলা খেয়ে ইউজ টু। রূপালি রেডি? খালা মজা হয়েছে না? কি মজা হয়েছে বলেন? কোরমা? এটা তো কোরমা না, কাটা মশলা। ও ঝাল হয়েছে? ঝাল হয় নাই। মাংস সিদ্ধ হয়েছে খুব ভালো, যেহেতু ওই সেকেন্ড পার্টটা আমি রান্না করছি, খুব ভালো টেন্ডার অ্যান্ড ঝালটাল, এভরিথিং ইজ পারফেক্ট। এটাই সুপার লাগে আমার। ইনফ্যাক্ট এটা আমি করার পরে অনেকেই বলছেন যে তাদের মায়ের হাতের কাটা মশলার মাংসটা খুব মজা। সো সবার ইয়েতে বলতেছি এটাও অনেক ভালো হয়েছে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। ফুড কোর্টে এখন যা মেম্বার না, ফুড কোর্টের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, গিয়ে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন, খাবারের ছবি তুলেন, দাম লিখেন ফুড কোর্টে পোস্ট করেন। দ্যাটস ইট, গুড বাই। Go back.